ও যে আলহামদুলিল্লাহ বলতে বলে হাফিজুর রহমান সিদ্দিকি এরাও অতবার অত কথা বলে আলহামদুলিল্লাহ বলাতে পারে না। একটু শুনুন এক মিনিট। এ পর্যায়ে মঞ্চে বাংলা বক্তৃতা নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু তকি আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبنا محمد عبد الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. الدكار الريحان انترناشونال مدرسة نوراني بباب كورتيك عيجدو 2024 25 শিক্ষাবর্ষের প্রথম সময়ে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সেতাজ এবং আঙ্কেল জাতিকা আফজলান গড়ার কারিগর মুফতি আব্দুল কাইয়ুম উল্লাহ সাহেব দামাত বাদাতু আলাই। আরও উপস্থিত আছেন সদ্য শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমার একান্ত প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা নানি বিভাগ 2024-25 শিক্ষাবর্ষে প্রথম সাময়িক পরীক্ষা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই ফলাফল ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কেউ হবে সম্মানিত আর কেউ হবে লজ্জিত। সম্মানিত হবে তারাই যা ওস্তাদের দিক নির্দেশনা মেনে সময়ের গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছে, আর লজ্জিত হবে তারাই যা ওস্তাদের কথা না মেনে সময়ের গুরুত্ব না দিয়ে নিজেদেরকে অলস প্রমাণিত করেছে। আসলে আজকে এই দিনটা আমাকে আসলে সেই দিনটার কথা, সেই ময়দানের কথা মনে করিয়ে দেয় যেদিন দুনিয়ার বাবা এবং মন্দ কাজে পুরস্কার দেওয়া হবে। কে পুরস্কার কেউ পাবে ডান হাতে আর কেউ পাবে বাম হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, يوم يعبر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. অর্থ সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাস্য বলতে থাকবে, হায় আমি যদি মাঠ হতাম তাহলে আজকে কি আগাবে সব সুখী হতে হতো না। পরিশেষে আমি আমাদের এই সফলতার জন্য কৃতজ্ঞতা জানাতে চাই তাদের প্রতি যারা আমাদের এই সফলতার পিছনে নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়েছে, আমাদের পিতৃতুল্য সম্মানিত শিক্ষক বৃন্দ। আল্লাহ তাআলা যেন তাদেরকে এর বিনিময়ে উত্তর প্রতিদান দান করুন, আমিন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম উল্লাহ সাহেব প্রতি যার কঠোর পরিশ্রমে এবং সাধনার ফলে আর রাইহান হয়েছে কোরআনের পাখিদের সুনাম গ্রন্থ একটি সুসজ্জিত বাগান যার থেকে আজ হাজারো মানুষ এসে ইস্তেফাদা হাসিল করে উপকৃত হচ্ছে। ছয় কোরআনের নূর আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দয়া ও দয়া রাখুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে মিজান আজহারি কি আপনারা সবাই পছন্দ করেন? আমরা সবাই করি না? মিজান আজহারি যে মাদ্রাসায় পড়ছে সেই মাদ্রাসার সবাই কি মিজান আজহারি হয়েছে? মিজান আজহারি যে মাদ্রাসায় পড়ছে সে এই দারুন নাজাতে পড়েছে, ওখানে এখন 1700 ছাত্র, এখন এই 1700 ছাত্র সবাইকে ওনার মতো বয়ান দিতে পারে? কথা বলার নেই আপনারা। তার মানে কি মিজান আজহারি তারাই হয় যাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে নারী রাখিয়ে দেবে, ঠিক না বে? ঠিক। এই বাবুদার মানে এরকম একটা সম্ভাবনা আছে, মানে ওই ধরনের একজন ভালো আলোচক হওয়ার সম্ভাবনা আছে। ওকে এই বক্তৃতাটা গত পরশু দিন বিকালে সন্ধ্যায় দেওয়া হয়েছে লিখে, একদম দাড়ি কমা মেনে মেনে ও যেভাবে হাত লেড়ে লেড়ে বলেছে, এটা এইখানে আমরা এইখানে যারা বসে আছি আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরাও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তকি আহমেদকে আল্লাহ রাব্বুল আলামিন একজন দিনের ধারক এবং বাহক হিসেবে কবুল করুক, সকলে বলছে আমিন। তাকে আমি 500 টাকা পুরস্কার দিলাম। ওর প্রতিভা মানে আমি একদম পুরোপুরি আশ্চর্য হই। ও যে আলহামদুলিল্লাহ বলতে বলে এই মানে হাফিজুর রহমান সিদ্দিকী এরাও অতবার অত কথা বলে আলহামদুলিল্লাহ বলাতে পারে না, একটু শুনুন এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তো কেবলা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা আসফি মিনাল ইনসানি ফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলা, যিনি মহা গ্রন্থাল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সবাই এখানে কুরআন শুনতে আসতে পেরেছি, সেই জন্য মহান মনিবের দরবারে আমরা সবাই মিলে একবার সেই মহান রবের সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকর গুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ইমানে বলে বলিয়ন হয়ে দশ বয়স এবং মহাব্বতের আমের বৃষ্টি সমস্তরে বলুন আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজে গুঞ্জাম করে বিলীন করে বীর বিক্রমে সিংহ বর্ষণে বর্ষ ভীষণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরে অন্তর স্থল থেকে সবাই করুন একবার আলহামদুলিল্লাহ। সবাই করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।